বিটাক আপনারা জানেন এটি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্টেন্স সেন্টার সংক্ষেপে আমরা বিটাক বলি এটা শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা এটা সেই ষাটের দশকে আপনার উনিশশো বাষট্টি সনে এটা প্রতিষ্ঠিত হয়েছে বিটাক মূলত যে কাজটি করে এটি হলো আপনার ট্রেনিং প্রদান করে দক্ষ জনশক্তি তৈরি করা যে দেশের যে শিল্প কারখানাগুলো আছে শিল্প কারখানাগুলো পরিচালনার জন্য কাজ করার জন্য যে উপযোগী জনশক্তির দরকার ম্যান পাওয়ার দরকার এই ম্যান পাওয়ার বিটা বলতে পারেন যে সরবরাহ করে আমরা এখানে যে ট্রেনিং দিই আমরা এখানে আপনার কয়েকটা প্রজেক্ট আছে আমাদের এখানে হ্যাঁ একটা আছে আপনার অর্থ মন্ত্রণালয়ের সহায়তা একটা সেফ প্রজেক্ট আছে স্কিলপমেন্ট হ্যাঁ হ্যাঁ এডবি ফান্ডেড সেফ প্রজেক্ট আছে একটা আছে বাংলাদেশ সরকারের অর্থায়নে আপনার সেপা প্রজেক্ট হুম দুইটা প্রজেক্ট আছে তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা যাদেরকে ট্রেনিং দিই বিশেষ করে সেপা যে প্রজেক্টটা এখানে আপনার মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এখানে আপনার ক্ষুদ্র জাতিসত্ত্বা নিগোষ্ঠীর যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তো এই তাদেরকে যে আমরা প্রশিক্ষণ দিই এই মেয়েরা এই মেয়েদের একটা বড় অংশ আপনি গার্মেন্টসে বা আর এম সেক্টরে কাজ করে তারা সেখানে চাকরি পায় তো এখানে আমরা তো তাদেরকে সহায়তা করছি আমরা ম্যান পাওয়ার দিয়ে স্কিল ম্যান পাওয়ার সরবরাহ করে আমরা আর এম জি সেক্টরকে সহায়তা করছি এই শিল্প কারখানার মেশিনপত্রের যদি স্পেয়ার পার্টস যন্ত্র বা যন্ত্রাংশ এইগুলো যদি আপনার নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এগুলোর মেরামত কাজ কিংবা কোনো কোনো ক্ষেত্রে যদি তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে এইগুলো তৈরি আমরা করি মেরামত করি এবং ইনস্টলেশনের কাজটা আমরা করি শুধু আর্মি নেব না আমরা ডাক বিভাগ হ্যাঁ পোস্টাল ডিপার্টমেন্ট পোস্টাল ডিপার্টমেন্টের কিছু সরঞ্জামাতে আমরা তৈরি করি আমরা ওই যে ডিপিডিসি আছে আছে আরবি বি আছে পিজিসিবি আছে সুগার মিলস কর্পোরেশন আছে হ্যাঁ এগুলোর বিসিআইসির বিভিন্ন প্রতিষ্ঠান আছে সকলেরই কিছু না কিছু মানে পার্টস স্পেয়ার পার্টস আমরা তৈরি করে দিই মেরামত করে দিই বা ওই যে ইনস্টল করে দিই এটি যে আবার আপনার ওই যে ওই অ্যামুনেশন বা গোলা বারোটার এইরকম কিছু না এইগুলো হলো আপনি তাদের বিভিন্ন মেশিনপত্রের এতে করে দুটো দিক আপনার এখানে একটা হলো যে আপনার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় আরেকটা হচ্ছে সময় টাইম আরেকটা কাজ হলো আপনার আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শিল্পায়নের মূল দুইটা বিষয় হলো একটা শিল্প কারখানা স্থাপন এবং শিল্প কারখানা যে পরিচালনা করবে সেই ম্যান পাওয়ার হ্যাঁ ম্যান পাওয়ার আমরা ম্যানেজমেন্ট না ম্যানেজমেন্ট না আমরা ম্যান পাওয়ার ফোর্স এখানে মেটেকের প্রয়োজনীয়তা আছে আপনার উৎপাদন যদি আপনি বাড়াতে চান ম্যানুফ্যাকচারিংয়ের তো মূল একটা ইয়ে হলো প্রোডাকশন মোর প্রোডাকশন হ্যাঁ প্রোডাক্টিভিটি আপনাকে বাড়াইতে হবে প্রোডাকটি হ্যাঁ প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে প্রোডাক্টিভিটি যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনাকে স্কিল ম্যান পাওয়ার লাগবে ট্রেইন ম্যান পাওয়ার লাগবে এই স্কিল এবং ট্রেইন ম্যান পাওয়ার আমরা তৈরি করি আরও অনেক প্রতিষ্ঠান করে আমরাও করি হ্যাঁ এবং আমরা গুরুত্বের সাথে এটা করি একটা উল্লেখযোগ্য অংশ আমরা করি ওই যে গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জগুলো আসবে চ্যালেঞ্জ মোকাবেলায় যে ধরনের ভূমিকা রাখতে হবে আমি বলবো যে এখানে বিটাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে রাখার সুযোগ আছে এবং রাখবে ইনশাল্লাহ শিল্পকার যে পর্যায়ে ছিল এখন এটার ব্যাপ্তি অনেক বেড়েছে হ্যাঁ আমরা শুরু করেছিলাম তখন শুধু একটা সেন্টারই ছিল শুরুতে শুধু ঢাকা সেন্টারই ছিল এরপরে আরও চারটা সেন্টার আমরা স্থাপন করেছি খুলনা চট্টগ্রাম চাঁদপুর বগুড়াতে আরও চারটা সেন্টার স্থাপন করা হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে শুধু এই চারটাই নয় এই সাম্প্রতিককালে আরও ছয়টা সেন্টার স্থাপনের একটি প্রকল্প ডিপিপি তৈরি আমরা শিল্প মন্ত্রণালয় প্রেরণ করছি মান এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আরও আরও ছয়টা বরিশাল তারপর আপনার গোপালগঞ্জ যশোর রংপুর জামালপুর সুনামগঞ্জ এই ছয়টা নতুন কেন্দ্র আরও স্থাপন করা হচ্ছে মোরবার আবার আমরা একটা আপনার জানেন সরাইতে বঙ্গবন্ধু শিল্পনগরী এইখানে তো আমরা একটা অত্যাধুনিক সেন্টার স্থাপন করতে যাচ্ছি বিটাকে এটা কি জন্য এখানে আপনার আরেকটা বিষয় আপনি জানেন যে এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে হ্যাঁ অলরেডি চলেই আসছে সুতরাং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উপযোগী কর্মী বাহিনী গড়ে তুলতে হলে এখন তারা আমল থেকে আমাদেরকে আপনার মানে কি বলা যায় উন্নত প্রযুক্তির দিকে যেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যেতে হবে সুতরাং এইগুলো করতে গেলে আমাদের যে ধরনের উন্নত সেন্টার দরকার যে অবকাঠামো দরকার যে ধরনের ট্রেনার দরকার যে ধরনের ট্রেনই দরকার এইগুলো নিয়ে আমরা কাজ করছি ওই সেন্টার যখন আমরা স্থাপন হবে আমরা ওইখানেই কাজ করব ওইখানে এই এই কাজগুলো করব এই কাজগুলো করে আমরা দুই দিক থেকে এ করবো একটা হলো আমরা নিজেরা ডেভেলপ হব নিজেদের কমি যারা আছে ট্রেনার যারা আছে যে ম্যান পাওয়ারটা আছে এইটাকে ডেভেলপ করবো আরেকটা হলো অন্যান্য যে শিল্প কারখানা সেখানে স্থাপিত হবে এই বঙ্গবন্ধু নগরীতে এটা মেনলি আসলে আসলে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ডেভলিউশনকে অ্যাড্রেস করার জন্য এই শিল্প নগরী তৈরি হচ্ছে তাদেরকেও আমরা সাপোর্ট দিতে পারবো মিজাইটের ব্যাপারে আমরা একটা আলাদা উদ্যোগ নিচ্ছি ওইখানে আমরা ইতিমধ্যে আমরা দুইটা ওয়ার্কশপ করছি হ্যাঁ যে আমাদের ওই স্ট্যাকহারদের এখানে বোয়েট চোয়েট কুয়েট রুয়েট বড় বড় ওই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক যারা আছে এই এই সম্পর্কিত জ্ঞান যারা রাখেন তারা প্লাস আমাদের দেশে যে বড় বড় শিল্প কারখানা আছে এই শিল্প কারখানায় যারা কাজ করেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে যারা আছেন ম্যানেজমেন্টে যারা আছেন হিউম্যান রিসোর্সে যারা আছেন টেকনিক্যাল সাইডে যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করছি করে আমরা এখানে ওয়ার্কশপ করছি যে আমরা কী করতে পারি আমাদের করণীয় কী বিটাকে করণীয় নির্ধারণ করার জন্য আমরা তাদের পরামর্শ নিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আমরা কাজ করবো কাজ করা আমাদের উচিত এই ইতিমধ্যে আমরা এই দুইটা ওয়ার্কশপ করে এখানে আমরা এ টুআই যে প্রজেক্ট আছে সরকারের হ্যাঁ এই এ আমরা সহায়তা পাচ্ছি আমরা দশটা এরিয়াকে আমরা চিহ্নিত করছি যে এই দশটা এরিয়ায় আমরা কাজ করব প্রাইমারিলি আমরা অনগোয়িং করেছি আমরা আরও এটা ওয়ার্কশপ করবো আরও সেমিনার করবো যে কীভাবে এটাকে একটা অত্যাধুনিক সেন্টার হিসেবে আমরা অন্যগুলোর মতো এটা গতানুগতিক না এটা যেহেতু আমরা ফোকাসটাই আমরা দিচ্ছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপরে কীভাবে এটাকে অ্যাড্রেস করবো কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলেওশন এটাকে গ্রহণ করার জন্য যে একটা বিষয় আর একটা হলো এইট ফোর্থ ইন্ডারেশনাল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে পরে যে আপনার কিছু চ্যালেঞ্জ দেখা দেবে এই চ্যালেঞ্জগুলো কীভাবে অ্যাড্রেস করবো এই জন্য আমরা যে বিটা এখানে আমাদের বিটাকে কী করণীয় এটা নির্ধারণ করার জন্য আমরা এই ওয়ার্কশপগুলো করছি আরও করবো করে আমরা এটা নির্ধারণ করবো যে যে বিঠাকের যে বিঠাক শক্তিশালীকরণ কর্মসূচি আমরা একটা নিয়েছি একটা প্রজেক্ট নিয়েছি আমরা বিঠা বিঠাক শক্তিশালীকরণ প্রজেক্ট আমরা নিয়েছি হাতে নিয়েছি এটার একটা অংশ হলো আপনার এখানে আমরা একটা টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আমরা এই ক্যাম্পাসে স্থাপন করেছি টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট সংক্ষেপে আমরা টি টিআই বলি এটাকে হ্যাঁ যেখানে আধুনিক মানে যে মেশিনপত্র আমরা আমদানি করছি দশতলা বিশিষ্ট এই এই ইনস্টিটিউট আমরা স্থাপন করেছি এটা কাজ বলতে পারেন শেষ হয়ে যাচ্ছিল গত জুনেই কোভিডের কারণে এটা ন্যাচারালি এক বছর এক্সটেনশন হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কাজই হয়ে গেছে মেশিনপত্র চলে আসছে অবকাঠামোও হয়ে গেছে শুধুমাত্র বাকি রয়ে গেছে এই মেশিনপত্রগুলো পরিচালনার জন্য যে ট্রেনিংটা দিতে হবে আমাদের ম্যান পাওয়ারকে এটা বিদেশ থেকে ট্রেনাররা আসবে এখানে আমরা আধুনিক অত্যাধুনিক ট্রেনিং দিব অত্যাধুনিক মেশিন পরিচালনা সিএনসি ল্যাদ মেশিন এই যত ধরনের আধুনিক মেশিনপত্র আছে এইগুলো ট্রেনিং আমরা কিন্তু দেবো এটা আপনাকে বলতে পারেন যে হায়ার ট্রেনিং বর্তমানে যে আমরা ট্রেনিংটা অন্য সেন্টারগুলোতে দিচ্ছি এর এটা হায়ার ট্রেনিং এখানে ট্রেনি যারা হবে এরা হবে আপনার কম্পকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা এই ট্রেনিংটা দেবো পাশাপাশি আমরা এখানে যারা লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যারা কাজ করছে আমাদের বেসরকারি পর্যায়ে তাদের যে উদ্যোক্তা তৈরি করার জন্য এই উদ্যোক্তাদেরকেও আমরা এখানে ট্রেনিং দেবো কারণ হলো আপনারা জানেন আমাদের ধুলাই খাল বা জিঞ্জিরা তারা অনেক যন্ত্রপাতি তৈরি করতে পারে এখানে একটা বড় লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি গড়ে উঠছে কিন্তু তাদের সেই উপযুক্ত দক্ষতা নাই তাদের আপনার এই যে পরীক্ষা করার যন্ত্রপাতি নাই মানে বড় যন্ত্রপাতি নাই আধুনিক যন্ত্রপাতি নাই মূল্যবান যন্ত্রপাতিগুলোর অভাবে তারা কাজটা মানে নিখুঁত করতে পারে না সার্টিফাইড করা সঠিক হলো কি না বা কোনো সমস্যা হলো কি না এটার যে টেস্টিং যে ফেসিলিটিস এই টেস্টিং ফেসিলিটিসটা এগুলোতে নাই জিন্দিরা কিংবা আপনার দোলাইখানে টেস্টিং ফেসিলিটিস নাই আমরা এখানে টেস্টিং ফ্যাসিলিটিস তৈরি করে দিয়েছি তারা এখানে এসা তার এই মেশিনটা ঠিক হইল কি না বা এই মেশিনটাতে মনে করেন যে কি কী কী উপাদান কোন অনুপাতে কত থাকা দরকার ছিল এইটা টেস্ট করার সুযোগ তাদের মধ্যে নাই আমরা এখানে কমন ফেসিলিটিস করেছি একটা টেস্টিং সেন্টার স্থাপন করেছি এখানে এখানে তারা আয়সা আয় করতে পারবে যে আচ্ছা আমি এই মেশিনটা তৈরি করছি এই মেশিনটাতে আসলে এই এই উপাদান দিয়েছি অ্যাকচুয়ালি এটা সাস্টেনেবল করার জন্য হ্যাঁ এটাতে আসলে এইটা কতটুকু থাকা দরকার এইটা কতটুকু থাকা দরকার এই উপাদানটা কতটুকু থাকা দরকার এটা ওই টেস্ট করব কিভাবে ওইখানে এই বিষয়টা নেই আমাদের এখানে সে তারা টেস্ট করতে পারবে সার্টেন ফিনিয়ার এটা টেস্ট করতে পারবে আমাদের ওই যে সেফা পেস টু প্রজেক্ট যখন পাশ হয় সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এটি প্রশংসা করেছেন এবং এই প্রকল্পটা দ্রুত একশো তেইশ কোটি টাকার প্রকল্পটা দ্রুত পাশ করিয়ে দিয়েছেন এই প্রকল্পের আওতায় আপনি জানেন যে আমাদের এই এইখানে আপনার দশতলা একটি মেয়েদের জন্য একটা হোস্টেল তৈরি করা হচ্ছে বর্তমানে যে একটা হোস্টেল আছে তলা তলা এটাকে ছয় তলা করছে এইখানে আপনার এই পাঁচ বছরে পনেরো হাজার বেকার যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থা চাকুরি এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে এবং এই প্রকল্প আপনার থেকে আমরা এই এপ্রিল এই জানুয়ারি থেকে শুরু হয়েছে এপ্রিলে আমরা এই ট্রেনিং শুরু করতে যাচ্ছি ফার্স্ট এপ্রিলে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী থেকে শুরু করে হ্যাঁ শিল্পমন্ত্রী সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী হ্যাঁ উনি ভালো জানেন আপনাদের এখানে আসছেন তো তারা এইটা সম্পর্কে খুবই আশাবাদী হ্যাঁ যে বিঠাক শিল্পায়নে এবং কর্মসংস্থানে এবং উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা পালন করছে সুতরাং বিঠাকের ব্যাপারে তারা খুবই উধার শুধু এই কারণেই বলছি যে আরও ছয়টা সেন্টার স্থাপন করার জন্য সেই আমরা প্রজেক্ট নিয়ে যাচ্ছি আবার এই এই বিটাককে শক্তিশালীকরণ যে শীর্ষ প্রকল্প সেটারও মানে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি আমরা ফেনীতে অত্যাধুনিক সেন্টার স্থাপন করতে যাচ্ছি কাজ হচ্ছে আমরা অত্যাধুনিক মেশিনপত্র পত্র এখানে আমদানি করবো হ্যাঁ এটা হচ্ছে পিটাক ছিল নাম ছিল আছে। পাকিস্তানেও ভালো অবস্থায় আছে তাদের সাথে মাঝে মধ্যে আমাদের যোগাযোগ হয় ওই যেমন এটা তো আসলে মাদার অর্ডার জন্য একটাই এখানে একটা ছিল আরেকটা ছিল লাহোরে ছিল আপনার হ্যাঁ তো আমরা অনেক সময় কাগজপত্র খুঁজ করতে গিয়া জমি জমার অনেক কাগজপত্র গিয়ে বা অনেক রুলস রেগুলেশন খুঁজতে গিয়া আমরা তাদেরকে মেইল করি যোগাযোগ করি তারা অনেক কাগজপত্র যে আমাদেরকে হেল্প করে আবার আমাদের কাছে অনেক কাগজপত্র তারা চায় যে ও এত শোনের এই কাগজটা এই ডকুমেন্টটা আপনাদের কাছে আছে কি না থাকলে আমাদেরকে একটু মেইল করি আমরাও করি সুতরাং তাদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে এবং তাদের অবস্থাও ভালো তারা আমরা তো আর সরঞ্জীবনের দেখি নাই তাদের আমাদের সঙ্গে কথাবার্তা হয় মেইলে যে ভালো আমাদের একটা ভালোভাবেই চলছে